दादार क्लासरूम मॉडल एक्टिविटी टास्क सब्जेक्ट इंग्लिश क्लास 9 खाता पत्र बेर करो कलम बेर करो एबार चलो लिखते थको देखो प्रथमे एक पैसेज आछे से पैसेजटा पढ़ो भालो करे और प्रथम क्वेश्चनटा देखो बोलछे जे ह्वाइट हेडेड थ्रस एर आंसरटा जेखान थेके हबे देखो जे ब्रास इनटू एन एक्साइटेड क्राई ओके এই যে পার্টটা দেখছো ব্রাস ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই তো এটা আমি এখানে লিখলাম দেখো ব্রাস ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই এবার দ্বিতীয় কোশ্চেন অর্থাৎ বি নাম্বার কোশ্চেনটা দেখো গ্রুপ অফ ফিহেন্স তো এটার অ্যানসারটা কি হবে বলো তো সার্চিং দ্য ডিনে গ্রাস এটা লেখো তাহলে অ্যানসারটা কি হবে সার্চিং দ্য ডিউ গ্রাসেস এটা এখানে দেখো খুঁজলে এখানে পাবে तो हमें इन्हें लिख लाम तुम्हें देखते पारो इटा हवे देखो ओके तार पर क्वेश्चन तो देखो ए मेल पीहेन इटे इटा फुला फिलाप कोत्ता हवे तो इटा आंसर तो देखो चैनले नोटुन होले अवश्य ही सब्सक्राइब करो क्वेश्चन नंबर टर आंसर क्यों चे इज डांसिंग हिज बार्निश ट्रेल रेस लाइक ए 14 इन द सनलाइट ओके ताते देखी देखी लिखी नाओ কোশ্চেন দুটো কোশ্চেন তিনটা আছে এ বি সি দেখো লেখো এটা অ্যাক্টিভিটি 1 এর ছিল এবার অ্যাক্টিভিটি 2 এর গুলো বলবো এবার অ্যাক্টিভিটি 2 দেখো এ নাম্বারটা কি আছে হি অপশনের মধ্যে দেখো এম তারপর আছে কি বলো তো উইল তারপর আছে ইজ arrive here by tomorrow তাই তো তো এটার অ্যানসারটা কি হবে বলো তো এখানে হবে is এখানে হবে কি is বি নাম্বারটা দেখো এখানে বলা আছে কি বলো তো যে she dash is has have been studying since morning এটার অ্যানসারটা হবে কি বলো তো has হ্যাজ হবে এটা সি এর পরে হ্যাজ হয় তারপরে সি নাম্বারটা দেখো দে হ্যাভ অপশন দেখো কাম আছে কেম আছে কামস আছে ফ্রম ফার তো এটার অ্যান্সার হবে দে হ্যাভ কাম অ্যান্সারটা কি হবে দে হ্যাভ কাম তাতে লিখো এরপরে অ্যাক্টিভিটি 3 দেখো বলছে যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস মানে তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে একটি চিঠি লিখবে বুঝতে পারছো তাহলে লিখতে হবে কি বলো তো চিঠি তো যে চিঠির মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার মানে খবরের কাগজ পড়ার কি গুরুত্ব সেই ব্যাপারে তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে একটি চিঠি লিখবে আর এক্ষেত্রে প্রোভাইডস ইনফরমেশন মানে নিচে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোর উপর লিখতে লাগবে যেরকম উইডেন আউটলুক এন দিস নলেজ গুড হ্যাবিট এক কথায় বলতে গেলে খবরের কাগজ পড়লে আমাদের কী কী সুবিধা হয় বুঝতে পারছো আমাদের জ্ঞান বুঝতে পারছো তারপরে আমাদের অভ্যাসের কী পরিবর্তন হতে পারে কী ভালো ভালো অভ্যাস আমরা পেতে পারি সেই ব্যাপারে আমাদের লিখতে হবে তো এটা বানিয়ে বানিয়ে লিখবে ওকে চলো আমি একটা ফর্মেট দিচ্ছি তোমরা এই ফর্মেটটাও ফলো করতে পারো বা তোমার ইচ্ছে হলে তুমি বানিয়েও লিখতে পারো ওকে বুঝতে পারছো তাহলে এবার দেখো চিঠির ফরম্যাট তো প্রথমত এখানে কি করবে একটা অ্যাড্রেস লিখবে মানে যেখানে তুমি থাকো সে গ্রাম বা শহর যাই হোক না কেন পোস্ট অফিস আর সঙ্গে ডিস্ট্রিক্ট আর অবশ্যই তোমার নামটা লিখবে ওকে প্রথমে নাম তারপরে কি করবে ভিলেজ হলে ভিলেজ সিটি হলে সিটি পোস্ট অফিস তারপরে কি করবে বলো তো পিনকোড দিলে আর সঙ্গে কি করলে তোমার ডিস্ট্রিক্টের নাম ওকে এবার দেখো চিঠির ফরম্যাটটা দেখো ডেয়ার রিমা যেহেতু তুমি তোমার বান্ধবীকে লিখছো বা বন্ধুকে লিখছো তাহলে এখানে ডেয়ার ডেয়ার বলতে প্রিয় ওকে এরপরে দেখো অ্যান্সার শিটটা শুরু হচ্ছে আই অ্যাম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে মানে তোমার চিঠি আমি গতকালই পেলাম আমি খুবই খুশি তোমার চিঠি পেয়ে আই অ্যাম ভেরি ওয়েল বাই দ্য লিমিটলেস আই অ্যাম ভেরি ওয়েল বাই দ্য লিমিটলেস ব্লেস অফ গড অ্যান্ড হোপ ইউ আর অলসো
এইভাবে কি করবে বলো তো, লিখবে এগুলো চিঠির ভাষা, বুঝতে পারছো, লেখো। তো আমি খুবই খুশি, আমার মনের মধ্যে একটা আনন্দ সীমা নেই, তুমি ভালো আছো বা ভগবানের আশীর্বাদে তুমি ভালো আছো। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি বলো, চিঠির ভাষা প্রথমে স্টার্টিংয়ে এরকম করে লিখবে, তাহলে চিঠির ফরম্যাটটা আরও ভালো লাগবে। দেখো তারপরে দেখো, টুডে আই অ্যাম গোয়িং টু রাইট, আমি আজকে কিছু একটা লিখছি, অ্যাজ ওয়ান্টেড টু নো অ্যাবাউট টু ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, মানে খবরের কাগজ পড়ার যে গুরুত্বটা আছে সেই ব্যাপারে আমি তোমাকে একটা চিঠি লিখছি বা কিছু একটা লিখছি, ওকে। তবে দেখো, রিডিং নিউজ পেপার ইজ ভ্যারি গুড হ্যাবিট টু আস, ইট প্রোভাইড অ্যাজ এ লট অফ ইনফরমেশন, ইট অলসো। তো এগুলো লিখে নাও, আর যদি বাইরের থেকে লেখো লিখতে পারবো, বানিয়ে লিখলে বানিয়েও লিখতে পারো। আচ্ছা তারপরে দেখো বলছি, ইন ডেলি লাইফ রিডিং নিউজ পেপার এনরিচ আওয়ার নলেজ, মানে আমাদের জ্ঞান ট্যান যেটা আছে কি না, আমাদের জ্ঞান সেটা নিউজ পেপার পড়লে প্রচুর সমৃদ্ধ হয়। যাই হোক, ফর কমন রিজন ইট ইজ এ গুড হ্যাবিট, যাই হোক এটা খুবই একটা ভালো একটা অভ্যাস। নো মোর টুডে, আই হ্যাভ ইনডিড মাই ইনহেভ। তারপরে দেখো বলছে যে, গিভ মাই লাভ টু ইউর ফ্যান্স অ্যান্ড অলসো মাই বেস্ট রিগার্ড টু ইউর ইয়াঙ্গার ব্রাদার, বা তোমার যদি একটা ভাই হয় তাহলে ব্রাদার লিখবে, আর ব্রাদার অনেকগুলো ভাই হলে ব্রাদার্স লিখবে, যাই হোক, অ্যান্ড সিস্টার। এটা তো হলো লেখার ব্যাপারটা, এবার বাকি কী থাকলো বলো তো। এবার তুমি তোমার সম্পর্কে লিখবে, অর্থাৎ এবার চিঠির বাকি অংশটা দেখো, এখানে যাকে চিঠি পাঠাচ্ছ তোমার বন্ধু বা বান্ধবী তার নাম লিখবে, তার কেয়ার অফ বলতে তার বাবার নাম, সে যদি গ্রামে থাকে তাহলে তার ভিলেজের নেম, ওকে। তারপরে তার পোস্ট অফিস, পিন নাম্বার, ডিস্ট্রিক্ট আর লাস্টের ডেট, ওকে। আর এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা কী বলতো, ইওর লাভিং ফ্রেন্ড, তারপরে তোমার নাম এখানে লিখবে, এটা হচ্ছে তোমার নাম লিখবে, লাভিং ফ্রেন্ড করবে, করে একটা দাগ টানতে পারো বা ডাইরেক্ট তুমি তোমার নাম লিখে দিতে পারো এখানে, বুঝতে পারছো, ওকে। এবার সেট টু, অ্যাক্টিভিটি ওয়ান, দেখো স্টেটমেন্ট আর রিজন আছে, তো সেটা লিখতে হবে। তো দেখো প্রথমে পার্টটা দেখে নাও, এক নম্বর স্টেটমেন্টে কী আছে, দেন হিজ আইস রেস্টেড অন দ্য ভ্যারি আই টক, আর রিজনটা দেখো, দ্য কন্ডাক্টর নোটিস দ্য পেকিং স্টক, তো এটা লিখো তাড়াতাড়ি। এরপরে দু নম্বরটা দেখো, চলো তাড়াতাড়ি লিখে নাও এগুলো, আর তুমি তোমার ভাষায় লিখলে লিখতে পারো, এটা হচ্ছে কী বলো তো স্টেটমেন্ট, আর এটা হচ্ছে রিজন। এরপরে তিন নম্বর আর চার নম্বর দেখো, তিন নম্বরের স্টেটমেন্ট রিজন, চার নম্বরের স্টেটমেন্ট রিজন লিখো, আর তুমি তোমার ভাষায় নিজের মতো করে লিখলেও লিখতে পারো। ওকে, লেখা হলো, এবার পরের পার্টটা দেখব, অ্যাক্টিভিটি টু, ওকে লেখা শেষ। আচ্ছা অ্যাক্টিভিটি টু দেখো, দ্য লিটিল বয় সেড টু দ্য স্ট্রেঞ্জার, উই উইল নট প্লে উইথ ইউ, এটা করতে হবে, যাই হোক দেখো অ্যান্সার শিটে দেখো, কোশ্চিন লিখবে আর সঙ্গে অ্যান্সার লিখবে, হ্যাঁ কালো কলম দিয়ে কোশ্চিন আর নীল কলম দিয়ে অ্যান্সার, এরকম করে পয়েন্ট টু পয়েন্ট লেখো, আর অবশ্যই লেখাগুলো A4-এ লেখো, A4 না হলে নর্মাল খাতাতে লিখতে পারো, তবে খাতার চার সাইডে এরকম পেন্সিলের বাউন্ডারি দিবে, বুঝতে পারছো, তাহলে খাতাটা দেখতে খুব সুন্দর লাগবে। এটার অ্যান্সারটা কী বলো তো, দ্য লিটিল বয় টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট দে উড নট
প্লে উইথ হিম, তাহলে ইউটা এখানে কি হয়ে গেল, হিম হয়ে গেল। আর এখানে দেখো উইলটা ছিল, উইলটা উড হয়ে যাচ্ছে কেন বলতো? এটা এখানে লক্ষ্য করে দেখো, দ্য লিটিল বয়েজ সেইড, তাই না? তাহলে এটা কি সেইড বলতে কি সে সেইড, এটা কি পাস্ট টেন্সে আছে? পাস্ট টেন্সের জন্য এখানকার উইলটা কি হয়ে গেল, উড হয়ে গেল, বুঝতে পারছো? এই যে এখানে আর নর্থ তো আছে, নর্থ থাকবেই, তো লিখে নাও। তারপরে দু নম্বরটা দেখো, দ্য ওল্ড লেডি সেড টু হার ডটার, টুডে আই এম প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউ। তো এটার অ্যান্সারটা করতে হবে, দেখো দ্য ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট, লিখো, ডে শি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর হার, তো লিখে নাও এটা। তারপরে দেখো অ্যাক্টিভিটি থ্রি, দে হেল্প আস টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক, অ্যান্সারটা দেখো, উই আর হেল্প টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক বাই দেম, অ্যান্সারটা। এরপরে দু নম্বর কোশ্চেনটা দেখো আর তিন নম্বরটা দেখো, দ্য ট্রাভেলার নকস দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডন্ড হাউস, দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডন্ড হাউস ইজ নকড বাই দ্য ট্রাভেলার। তারপরে তিন নম্বর কোশ্চেনটা দেখো, দ্য কলপ্রিট কনফেসড হিজ গিল্ট, তো অ্যান্সারটা দেখো, হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই দ্য কলপ্রিট, লিখে ফেলো। লেখা কমপ্লিট হলো, তো কমপ্লিট করো তাহলে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা অবশ্যই লাইক করো। দাদার ক্লাসরুম।